অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিকিম, পাহাড়, মেঘ এবং বয়ে চলা নদীর বিধৌত এই রাজ্য। সিকিমের যে নদীটা আমরা দেখতে পাচ্ছি সেটি তিস্তা নদী। এই নদী পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে মিশেছে। শিলিগুড়ি থেকে গ্যাংটকে আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে যায়। শিলিগুড়ি থেকে 4 ঘন্টা জার্নি করে গ্যাংটক পৌঁছায়। বাংলাদেশিরা আমরা যারা বাহিরের দেশে এসে যে সমস্যায় বেশি পড়ি তা হলো হালাল খাবার। শিলিগুড়িতে হালাল খাবার না পাওয়ায় ডিম দিয়ে খাবার খেয়েছি। গ্যাংটক এসে হালাল খাবারের খুঁজে বের হই। গুগল সার্চ করে একটি হালাল খাবার হোটেল খুঁজে পেলাম, আসলাম বিরিয়ানি হাউস। এটি এমজি মার্চ থেকে 3-4 মিনিটের হাঁটা পথ। এখানে কয়েক ধরনের বিরিয়ানি পাবেন, যেমন চিকেন বিরিয়ানি, খাসির বিরিয়ানি, পুরি ডাল ইত্যাদি। আমাদের টিমে আমরা টোটাল 6 জন ছিলাম। আমরা খাসির বিরিয়ানি খেয়েছিলাম। আমাদের 6 জনের খাবার বিল এসেছিল 1600 টাকা, মোটামুটি রিজনেবল।